সুপ্রকাশ চৌধুরী, প্রকাশ চৌধুরী। আজকে আমরা এমন এক মানুষের সঙ্গে পরিচয় করব যিনি একটা খুব নোবেল কজে গোটা ভারত এবং গোটা বিশ্ব সাইকেলে পরিদর্শন করার একটা সংকল্প নিয়েছেন। আমাদের সঙ্গে আছে সঞ্জয়দা। সঞ্জয়দার কাছ থেকে জেনে নেব তোমার মানে এই 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 ইনিশিয়েটিভটার মানে উদ্দেশ্য কী। আমার এটার উদ্দেশ্য মেন আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আত্মহত্যা না করা, আত্মহত্যার বিরুদ্ধে। এর কারণটা হচ্ছে আমি এক সময় এই স্টেজে ছিলাম, আত্মহত্যার জন্য চেষ্টা করেছিলাম আমি দুবার। কারণ হচ্ছে আমার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, সে ব্যবসাটা অনেকটা ক্ষতি হয়ে যায়। পরে আবার টেনে তোলার চেষ্টা করি, কিন্তু লকডাউনে মহামারী অতিমারিতে এসে এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে দাঁড়ায় যে আমার কাছে কোনো রাস্তা ছিল না যে আমি কী করবো। তখন মনে করেছিলাম যে আত্মহত্যা করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কিন্তু আত্মহত্যার চেষ্টা করাতেও আমার উপরওয়ালা আমাকে নেয়নি, এটা তার কাছে অনেক কৃতজ্ঞ। অবশ্যই অবশ্যই। তো এরপর বিভিন্ন রকম সংগ্রাম চলতে থাকে, কোনোটাই কোনো কিছু হয় না, সাইকিয়াট্রিক ডাক্তারও দেখাই, তাতেও আমার মানসিক সমস্যার সমাধান হচ্ছিল না। তো একদিন হঠাৎ বাড়ির পাশে বোনের হাজবেন্ড বেড়াতে আসে এবং তার সাথে আলোচনা হতে হতে সে এক সময় বলে, দাদা এত ডিপ্রেশন, তুমি সারাক্ষণ ঘরে কেন পড়ে থাকো, আমার শরীর খারাপ ছাড়তোই না, মানে সারাদিন মনে সারাক্ষণ মনে করেন কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে। তো বলে, দাদা মাঝে মাঝে সাইকেলটা নিয়ে তুমি একটু ঠাকুরনগর ঘুরো, একটু গাইঘাটা ঘুরে আসো, বাজারে ঘুরে আসো, দেখবে অনেকটা মানসিক শান্তি পাবে, ডিপ্রেশনটা একটু কম হবে। তো এই কথা শোনার পর আমি পরের দিন সকালেই সাইকেল নিয়ে বেরোই, বেশ কিছু রাস্তা চালাই, সঙ্গে প্রচুর কেঁদেছিলাম যে ভগবান আমি কী করেছি, আমার কেন হচ্ছে এরকম। যাই হোক, সাইকেল চালাতে চালাতে আমার কিছুটা শান্তি লাগছিল। এরকম প্রথম দিন ঘুরে আসি, দ্বিতীয় দিন আবার শুরু করি, এরকম কয়েকটা দিন চালানোর পরে মনে হয় যে আমি লোকালে থেকেই, আমি নিজের জায়গা থেকেই খুব সুন্দর রেসপন্স পাচ্ছি, মনে হচ্ছে আমার মনটা হালকা হলো, ওটা হালকা হয়েছে, যদি সাইকেলটা একটু নিয়ে বেরোতে পারি কেমন। তো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি, বাড়িতে আলোচনা করি, বাড়ি থেকে কেউ রাজি ছিল না। যাই হোক, পরে অনেক কষ্টে তাদের মানিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোই, তখন উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে মানুষ বোধ হয় দয়া, যে দয়া দাক্ষিণ্যটা বোধ হয় ভুলে গেছে, মানুষ মানুষের সাথে যে একটা ভাব দিয়ে কথা বলে সেই জিনিসটা হারিয়ে যেতে পারে, তখন মনে হতো, কারণ আমার সমস্যা চলছিল তখন, কারোর কথাই মানে ভালো কথা হয়তো সহ্য হচ্ছিল না। যাই হোক, বেরোলাম, বেরোনোর পরে শিলিগুড়ি জলপাইগুড়ি আসাম মেঘালয় বিহার পর্যন্ত, এই পর্যন্ত আসার পরে দেখলাম আমার সমস্যাটা বিরাট বড় সমস্যা নয়। অনেকে আত্মহত্যা করেছে অনেকের পরিবারের, তার মায়ের কী অবস্থা, তার বাবার কী অবস্থা, তার পরিবারের কী অবস্থা, সেটা আমি তখন লক্ষ্য করতে থাকলাম এবং এ বিষয় নিয়ে কথা বলতে থাকলাম। বিভিন্ন লোক বলল যে তুমি যখন ফেরত আসতে পেরেছো তাহলে তুমি কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছো না মানুষের মাঝে, তুমি কেন প্রচার করছো না। আমার মনে হলো সত্যি সত্যি আত্মহত্যার আগে যে তীব্র যন্ত্রণাটা সেটা কী, সেটা তো আমি আগেই উপলব্ধি করেছি। অবশ্যই তো উপলব্ধি করার কারণে আমার মনে হচ্ছে যে না, এরাও যেটা বলছে সঠিক, আর আমি তো করছি এটা। তো এই করতে করতে আমি ভারতবর্ষে চব্বিশটা রাজ্য ঘুরি। চব্বিশটা রাজ্য ঘুরেছো তুমি? আচ্ছা, বাহ। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মেঘালয়ের ওপারে যেতে যাইনি, তখন সেকেন্ড ডোজ ছিল না আমার। আচ্ছা। তো নিচে এসে বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল, জম্মু অ্যান্ড কাশ্মীর, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, আরও কী আছে, যাই হোক, উড়িষ্যা, ছত্তিশগড়, ওগুলো কমপ্লিট করে বাড়িতে আসি এবং বিভিন্ন জায়গার থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। প্রত্যেকটা রাজ্য থেকে সরসুপ স্যার নিজে ডেকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সঙ্গ দিয়েছেন, বিভিন্ন যেরকম কেরলের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সাপোর্ট করেছেন, আপনার ইসে গোয়ার মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সাপোর্ট করেছে, পণ্ডিচেরি থেকে তো মানে আমাকে শ্রী অরবিন্দ আশ্রম এবং
আপনার ওটা কি মাতৃ মন্দির দেখে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ আরবিল, সেখানেও মোটামুটি আমাকে বলার সুযোগ দিয়েছে। আমি যদিও আত্মহত্যার এই বিষয়টা নিয়ে প্রথাগত শিক্ষা শিক্ষিত নই, কিন্তু আমার জীবন নিয়ে এবং বিভিন্ন জায়গা ভিজিট করার কারণে যতটুকু বুঝি তার উপরে আমি মানুষকে বলার চেষ্টা করি। বিভিন্ন স্কুল কলেজ, কলেজগুলোতে কম হয় কারণ কি সেভাবে হয় না, কিন্তু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি এবং পাবলিক প্লেস ক্লাবগুলোতে যাই, মানে আমাকে ডাকা হয় কম বেশি কস জানার পর। এরপরে আমি বাংলাদেশের একটা ট্যুর দিয়েছিলাম, সেখানেও 30টা জেলা ঘুরি, 30টা জেলা, 30টা, ঢাকা ইউনিভার্সিটি সঙ্গ দিয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ সঙ্গ দিয়েছে। এরপরে আমি এবার আবার বেরিয়েছি, আমার বাড়িতে ফেরার পরে আমার মা অসুস্থ হয়ে পড়ে প্রথম, ও আচ্ছা, সেই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি প্রায় 5 মাস বাড়ি ছিলাম। তো মায়ের অবস্থা খুবই ভালো ছিল না, তা মা যখন আস্তে আস্তে সুস্থ হতে থাকলো ভাবলাম তাহলে একবার যাই কেদারনাথের দর্শন করে আসি। এখন তাহলে কেদারনাথের উদ্দেশ্যে কেদারনাথ যাচ্ছি, কেদারনাথ বদ্রীনাথ যদি সম্ভব হয় তাহলে হয়তো লাদাখ যাবো, কারণ আমার সাইকেলটা তো গিয়ার না, নন গিয়ার, তো বহুত প্রবলেম হয় সাইকেল, তো সেই কারণে জানি না কতদূর করে উঠবো, কারণ কি ওদিকেও তো পাহাড় সম্পূর্ণ, হ্যাঁ অবশ্যই, তো দেখছি। আর আমার এই একটাই প্রচার, আমি দ্বিতীয় প্রচার করতে চাই না, আচ্ছা প্রচার আমি একটাই করতে চাই, সেটা হচ্ছে কি আত্মহত্যা নয়, বেঁচে থেকে অনেক কিছু করা যায়, অবশ্যই আত্মহত্যা কোনো সলিউশন হতে পারে না, আত্মহত্যা করলে সমস্যার কোনোদিন সমাধান, কোনোদিন সমস্যার সমাধান হবে না, আত্মহত্যা করলে যন্ত্রণা কম হবেই না, আত্মহত্যা করলে যন্ত্রণা বেড়ে যাবে, কি করে বাড়বে, আমি আত্মহত্যা করলে আমার পরিবারে মা বাবা আমাকে যারা ভালোবাসে তাদের কাছে আমি আত্মহত্যার যে আমি যে আত্মহত্যা করে মারা গেলাম সেই যন্ত্রণাটা সবাইকে ছড়িয়ে দিই, সবাইকে ছড়িয়ে দিই, কাম্য না এটা, কাম্য না, অবশ্যই অনেক কিছু করা যায়। আমি হয়তো পয়সা কামাইনি, কিন্তু আজ দুজন লোক আমাকে চেনে, আর আমি চাইছি যে এই আমি তো আত্মহত্যা পুরোপুরি বন্ধ করতে পারবো না, তবে আমার এই বার্তার সঙ্গে যদি একটা ব্যক্তিও এই পথ থেকে ফিরে আসে সেটা আমার কাছে পরম পাওয়া থাকে, পরম পাওয়া হয়ে থাকে। খুব ভালো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, এবং মানে এই যে আত্মহত্যা যে সলিউশন হতে পারে না এটা যে তুমি নিজে রিয়েলাইজ করেছো এবং সেখান থেকে যে মানুষকে বোঝানোর একটা চেষ্টা করছো, আমরা অনেক কিছুই ভাবি কিন্তু সেই চেষ্টাটা হয়তো হয় না বা একটা আমরা সেটা মানে মানে অ্যাক্টিভলি করতে পারি না, তুমি যে করছো তার জন্য অনেক ধন্যবাদ এবং ধন্য তোমাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। এবং আমরা এখানে আছি এখন রানা প্রতাপ ক্লাবে, রানা প্রতাপ ক্লাব থেকে ওনাকে বলা হচ্ছে যে যদি কোনো দিন কোনোরকম সমস্যার সম্মুখীন হও বর্ধমানে এসে তাহলে অবশ্যই আমাদের জানাবে এবং আমরা যতটা সম্ভব তোমাদের তোমাকে হেল্প করার চেষ্টা করব, এবং সেটা আমাদেরও ভালো লাগবে যে তোমার এইরকম একটা অ্যাক্টিভিটির মধ্যে আমরাও নিজেদের সামিল করতে পারছি, আমারও ভালো লাগবে যে আপনারা যে এটা নিয়ে ক্যাম্পেইনিং করেন, অবশ্যই এই মুহূর্তে আত্মহত্যার প্রবণতাটা দুই রকমভাবে আসছে, একটা হচ্ছে টিনেজার্সদের ক্ষেত্রে তারা প্রচণ্ড পরিমাণে আত্মহত্যা করছে, কেউ কোনো পার্টিকুলার একটা রিজন না, কেউ পড়াশুনোর ক্ষেত্রে এত চাপ নিতে পারছে না, কিংবা অনেক পড়াশুনো করার পরে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারছে না, কিংবা এই মুহূর্তে টিনেজার্সদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভালোবাসাজনিত ইসে এসে প্রচণ্ড পরিমাণে আত্মহত্যা করছে, একদমই তাই, লকডাউনের পরে কত লোক আত্মহত্যা করেছে, কারণ একদমই তাই ব্যবসায়িক দিক থেকে বা কাজ চলে যাওয়ার দিক থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে গেছে, আত্মহত্যার পরিমাণটা মনে হচ্ছে মানে একটা সে বিষের মতো ছড়িয়ে উঠেছে, এটা থেকে বিরত থাকতেই হবে, রাখতে হবে সবাইকে, অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। যাই হোক তুমি তোমার পথে এগিয়ে চলো, আমরাও তোমাদের সঙ্গে আছি, অবশ্যই সঙ্গে আছি, কোনো হেল্প চাইলে অবশ্যই আমরা তোমার পাশে থাকার চেষ্টা করবো, এবং তোমার এই একটা নোবেল কজ নিয়ে তুমি যে বেরিয়েছো বাইরে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং বেস্ট উইশেস জানাই। যাই হোক আর কিছু বার্তা দেওয়ার আছে আমাদের দর্শকের কাছে বা আমাদের সমাজের কাছে যেটা তুমি বলতে চাও? সত্যি কথা বলতে এই মুহূর্তে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মন্ত্রী হন, নেতা হন, যাই হন, সবার প্রথমে একটু মানুষ হওয়ার চেষ্টা করবেন, আর যারা এই যে আত্মহত্যাগুলো করে আমরা না অনেক সময় ইগনোর করি অনেক জায়গায়, আমরা যদি কোনো সময় জন্য কেউ এসে আমাদের কাছে শেয়ার করতে চায় যে আমার এই সমস্যাটা হচ্ছে বা আমি ভীষণ মানে মেন্টালি ডিপ্রেশনে রয়েছি, আমরা প্রথমেই হেসে উড়িয়ে দিই, আর তা না হলে বলি আরে তুই তো এরকমই, তোর তো এরকম হওয়ার কথা ছিল। আসলে এখন শ্রোতার থেকে মানে শ্রোতার অভাব খুব, সুবক্তার থেকে সুশ্রোতার অভাব খুব, বক্তা হয়তো অনেকে হতে পারে কিন্তু শ্রোতা নেই, মানুষের সমস্যা শোনার লোক নেই, এটা খুব সত্যি কথা, এটা খুব সত্যি কথা। বেরিয়ে আসার জন্য আপনি আমি সবাই হেল্প করতে পারি, অবশ্যই বলছেন সমস্যা আছে কিচ্ছু না, তাকে পয়সা দিতে হবে না, তাকে উল্টো মানে অন্য কিছু সাহায্য করতে হবে না, শুধু কাঁধে হাত রেখে যদি বলা হয় সঙ্গে আছে, চিন্তা করিস না, ঠিক এখানে 80% ডিপ্রেশন কম হয়ে যায় শুধুমাত্র কথাটা তার একটু কথা শুনে, যদি তার
কাঁধে হাত দিয়ে বলা হয় যে আমি সঙ্গে আছি, চিন্তা করিস না, এইটুকু বললে অন্তত 80% ডিপ্রেশন ওখানেই কমে যায়। আত্মহত্যা মানুষ করে, সব থেকে বড় রিজন হচ্ছে গিয়ে একাকিত্ব। মানুষ মানে কাউকে কিছু বলতে পারে না, এই সমস্যার সম্মুখীন হচ্ছি বা কিছু ভাবে যদি বলতে যায় কি বলবে, আমার কথা শুনবে তো, এইসব সমস্যার কারণে মানুষ যখন একাকিত্বতায় ভোগে তারপরে আস্তে আস্তে এই রাস্তাটাই বেছে নেয়। চরম যন্ত্রণার পর হয়তো এটা বাধ্য হয়ে এই রাস্তাটা বেছে নিতে চায়। যন্ত্রণা মানে ছোটখাটো যন্ত্রণা তো আমরা সারা জীবনই পেয়ে থাকি, ঠিকই তাই। এটা যে সেই স্টেজে পৌঁছে যায় যেখানে আর কোনো কিছু লাইনই থাকে না, রাস্তাই থাকে না। সেই একদমই তাই। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইঘাটা থানা, গ্রাম গুপসি। আচ্ছা, ঠাকুরনগর বললে সবাই ঠাকুরনগর। আচ্ছা বেশ, তোমার ঠাকুরনগর থেকে এখন বর্ধমানে আছো, এবার যাবে কেদারনাথের উদ্দেশ্যে। খুব ভালো কথা। তোমার নামটা, পুরো নামটা একটু জেনে? সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস, বেশ। সঞ্জয় বিশ্বাসের জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবে তুমি। ওকে, আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টাটা।